অসমৰ প্ৰতি অনিহা নে আন কিবা? অসম এৰিছে বহু IAS IPS বিষয়াই। কেন্দ্ৰীয় ডেপুটেশ্যনত 22 গৰাকী IAS, ডেপুটেশ্যনত আছে 19 গৰাকী IPS। অসম মেঘালয়ৰ IAS আৰু IPS কেদাৰে শেহতীয়াকৈ অসম এৰাৰ যেন প্ৰতিযোগিতাহে চলিছে। ডেপুটেশ্যনত আছে 22 গৰাকীকৈ IAS বিষয়া। সঞ্জয় লোহিয়া, ৰবি কোটা, সুইটি সাংসন, অর্চনা বর্মা, আশুতোষ অগ্নিহোত্রী, জে বালাজি, এম অঙ্গমথু, নীতিন খাড়ে, অশোক বাবু, পুরু গুপ্তা, বীরেন্দ্র মিত্তাল, বিনোদ শেষান, দেবজ্যোতি দত্তকে ধরে 22 জনকৈ IAS বিষয়া। ইয়ার পূর্বে ডেপুটেশনত গৈ অসমলৈ ঘুরিয়ে নাহিল NRC কেলেঙ্কারীত নাম হাঙুৰ খোৱা IAS প্রতীক হাজেলা। একেদরে 19 গৰাকীকৈ IPSও শেহতীয়াকৈ এৰিছে অসম, যত আছে RP মীনা, দীপক কুমার, মুন্না প্রসাদ গুপ্তা, আনন্দ প্রকাশ তিওয়ারী, সংযুক্তা পরাহর, অমনজিৎ কৌর, মনীষ মিশ্র, সুবাসিনী শঙ্করণ, রমনদীপ কৌর, শঙ্করব্রত রায়মেধিকে ধরে আপনার চিনাকি 19 গৰাকীক IPS বিষয়া। এই 19 গৰাকীক IPS বিষয়ার উপরই খাকির দায়িত্বর পর আঁতরাই বর্তমান নিয়োগ করে রখা হয়েছে IPS অঙ্কুর জৈনক স্কিল ডেভেলপমেন্ট মিশনত, IPS গৌরব উপাধ্যায়ক পরিবহনত, IPS শিলাদিত্য চেতিয়া গৃহ আর রাজনৈতিক সচিব হিসাবে। এতিয়া কথা হল অসমৰ বৃহৎ সংখ্যক IAS IPSক কেন্দ্রীয় ডেপুটেশনত যাবলৈ অনুমতি দিয়া সরকারে সুদীর্ঘ সময় ধরে কিন্তু APS ACSক IPS IAS মনোনীত করার ক্ষেত্রে লওয়া নাই তৎপরতা। এতিয়াও 1995 বহু সুদক্ষ APS ACSক IAS IPS লৈ মনোনীত করাত পদক্ষেপ লওয়া নাই সরকারে। অথচ ডেপুটেশনত যোৱা IPS IASৰ ঠাইত দায়িত্ব পালন কৰি আছে মনোনীত IPS IAS বঞ্চিত ACS APS। ৰাজু বৰুৱা, ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।